আপনারাও কি চান যে 365 দিন একজন আমরা আরেকজনকে জুতা দেখাই, আর শুধু 65 দিনের দিন একটা দিন যে যাকে দেখব আর এটা বলা চিৎকার দিব, ইউ আর মাই হানি, তুই আমার মধু, আর একটা ফুলের একটা ফুল দিব, আমাদের জীবনটা এরকম হোক, আপনারা কি চান? হ্যাঁ, এটা তো কোনো সুস্থ জীবন হইতে পারে না, অসুস্থ জীবন, লানতি জীবন হইতে পারে, কোনো সুস্থ জীবন হইতে পারে না, কোনো সুস্থ পরিবেশ হইতে পারে না। আপনি আমাকে কি বুঝাবেন? আমি চ্যালেঞ্জ করে বলি, যদি কম্পিউটারের ভিতর থেকে পেন ড্রাইভের দিয়ে আনা যাইতো যেরকম আনা যায়, আমার এইখান থেকেও যদি নেওয়া যাইতো তো হাজারো কান্না আমি স্ক্রিনে দেখাই দিতাম, আমার এখানে হাজারো কান্না সেভ করা। আমি সমাজের কাছে হাত জোড় আবেদন করব, আমার আওয়াজ যত দূর যায়, যুবকদের কাছে না, শুধু যুবক সঙ্গে সম্মিলন বিদায় তাদের কাছে না, আমি পুরো আমার আওয়াজ যত দূর যায় সবার কাছে আমি হাতে হাত জোড় পায়ে হাত রেখে আবেদন করব। একটা বিষয় আসেন আসেন, 14 তারিখ আসতেছে, এটাও একটা গায়রের তরিকা, এটাও একটা বাতিল মতবাদ যে সারা বছরে একদিন ভালোবাসার জন্য নির্ধারণ করা। হ্যাঁ, ওরা করতে পারে যাদের জীবনে ভালোবাসা কোথাও দূর দূর পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, মাইক্রোস্কোপ দিয়ে যাদের জীবনে ভালোবাসা পাওয়া যায় না, হোবল দিয়েও যাদের জীবনে ভালোবাসা পাওয়া যায় না। হোবল বোঝেন? স্যাটেলাইট হোবল, ওই দূরবীন যেটা দিয়ে সৌরজগৎ দেখা যায়, ওটা দিয়েও ওদের জীবনে ভালোবাসা পাওয়া যায় না। কেউ যদি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চায় তাহলে আপনি আমাকে বুঝাইতে পারেন, কিন্তু আপনি মিডিয়া দিয়ে বলতে পারেন কিন্তু আমাকে বুঝাইতে পারবেন না। কেন? আমি তো চোখে দেখছি, হাজারও দেখছি। ওই সমাজে আবার কি ভালোবাসা হইতে পারে? স্বামী স্ত্রী একই হোটেলে বসলো, বিল দেওয়ার পালা আসলো, তো স্বামী স্বামীর বিল দিল, স্ত্রী স্ত্রীর বিল দিল, ওই সমাজে আবার ভালোবাসা? ওই সমাজের সন্তানগুলা তো অপেক্ষায় থাকে 18 বৎসর কোন দিন হবে, আর সে পুলিশের কাছে রিপোর্টিং করবে, আর সে একটা কেক কাটবে আর একটা চিৎকার দিবে, আজকের থেকে আমি আসা, আজকের থেকে আমি স্বাধীন। ওই দিনই সে হারায় যাবে। ওই সমাজে ভালোবাসা কোথেকে থাকতে পারে? ওরা বৎসরে একটা দিন নির্ধারণ করতে পারে, এটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু ও মুসলমান যাদের জীবনটা 24 ঘন্টা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদেরকে ভালোবাসার ফুল প্রতিটা মুহূর্তে দিছেন, প্রতিটা দর্শনে দিছেন, প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুসলমানের সাথে সাক্ষাতে যাদেরকে ভালোবাসার ফুল দিছেন, হাল আদুল্লুকুম আলা শাইয়িন ইযা ফাআলতুমুহু আহবাবতুম, আল্লাহর রাসূল বলছে তোমাদেরকে ওই জিনিস বলবো যেটা তোমরা করার দ্বারা তোমাদের দিলের ভিতরে ভালোবাসা পয়দা হবে। জান যাইতে পারে কিন্তু ভালোবাসা এতটুকু থাকবে যে পাড়া প্রতিবেশী একজন আরেকজনের জন্য জান দিতে বাধ্য হবে, আপনজন তো দূরের কথা, একটা পিঁপড়ার উপরে হাত রাখতে তার দিল কাঁপতে থাকবে, এরকম ভালোবাসা সমগ্র সৃষ্টির জন্য হবে। তোমাকে কি ওই জিনিস শিখাবো? ওই ফুল কি তোমাকে দিব? আল্লাহর সাহাবা বলছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলছে উফসুস সালাম ফিমা বাইনাকুম, যাকে দেখবে তাকেই সালাম দিবে। বলছে শোনো, শুধু ভালোবাসা না, দিনে যদি 25 জনকে সালাম দিতে পারো আর ওই দিন তোমার মৃত্যু হয় তো মউত তোমার হাতে শাহাদাতের পরোয়ানা নিয়ে আসবে। যেই ধর্ম এতটুকু দিছে, এই জন্য হাত জোর করে বলবো যুবকদের পক্ষ থেকে এই সম্মেলন বিদায় এই নূরবাগ হোক, বা আমার আওয়াজ যত দূর যায় আমি যুবকের পায়ে হাত রেখা বলবো, আল্লাহকে নারাজ করো না। বাংলাদেশের প্রতি আমাদের আল্লাহ বড় সদয় মেহরবান দয়ালু, যদি তা না হইতো আমার কাছে প্রমাণ আছে, তাইলে সারা দুনিয়া চিৎকার দিতেছিল করোনার লকডাউনের প্রথম লগ্নে, সারা দুনিয়া চিৎকার দিতেছিল। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী, কিছু এডুকেটেড, কিছু শিক্ষিত লোক তাদের হায়ে হা মিলাইতেছিল আর বলতেছিল বাংলাদেশ এরকম বিপর্যয় ঘটবে, দুনিয়ার কোথাও এরকম বিপর্যয় ঘটবে না, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, না কাফন পাওয়া যাবে, না দাফন করার জন্য কাউকে পাওয়া যাবে, বাংলাদেশ ওই বিপর্যয়ের কুঠিবাগের এক ভাগও ঘটে নাই। সত্য, করুণাকে প্রতিরোধ করার ব্যাপারে বাংলাদেশ সারা দুনিয়ার উপরে মাথা উঁচা করে 1 নম্বরে দাঁড়ায় আছে। যদিও আমাদের কাছে কিচ্ছু ছিল না, এমন কি আমাদের কারো কাছে মাস্কও নাই, ঠিক না? কি বলেন? আপনারা তো মিডিয়াকে জবাব দেন মাস্ক পরবো কেন? আপনারা টেলিভিশনে যত বড় বড় করুণা দেখান, আমাদের নাকের ছিদ্র তো এত বড় না, বিদায়টা আমাদের নাকের ছিদ্র দিয়ে যাবে না, বিদায়টা পড়ার প্রয়োজনই বা কি, ঠিক না?
এটা তো আপনাদের যুক্তি তর্ক, আমিও মেনে নিলাম। এত বড় বড় টেলিভিশনের পর্দায় করুণা দেখায়, এটা নাক দিয়া যাবে না। আমাদের দেশে বিপর্যয় ঘটে নাই, প্রতিরোধের ব্যাপারে আমরা এক নম্বর। বিদায় আমার বিবেক বলে, বুদ্ধি বলে, বিদ্যা বলে, আমার নলেজ বলে, আমার আমার আল্লাহ বলে বাংলাদেশের প্রতি আল্লাহ মেহেরবান, নাইলে এরকম হওয়ার কথা ছিল না। বিদায় আমি আপনাদের পায়ে হাত রেখা বলবো, আমরা বাংলাদেশে আল্লাহকে নারাজ করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ, পবিত্র তরিকাকে ছাইড়া, গায়ের গায়ের তরিকাকে, গায়ের পদ্ধতিকে আপনায়া। আপনারা কি চান যে 365 দিন একজন আমরা আরেকজনকে জুতা দেখাই, আর শুধু 65 দিনের দিন একটা দিন যে যাকে দেখব আর এটা বলা চিৎকার দিব, ইউ আর মাই হানি, তুই আমার মধু, আর একটা ফুলের একটা ফুল দিব, আমাদের জীবনটা এরকম হোক, আপনারা কি চান? হ্যাঁ, এটা তো কোনো সুস্থ জীবন হইতে পারে না, অসুস্থ জীবন, লানতি জীবন হইতে পারে, কোনো সুস্থ জীবন হইতে পারে না, কোনো সুস্থ পরিবেশ হইতে পারে না। আপনি আমাকে কি বুঝাবেন? আমি চ্যালেঞ্জ করে বলি, যদি কম্পিউটারের ভিতর থেকে পেন ড্রাইভের দিয়ে আনা যাইতো যেরকম আনা যায়, আমার এইখান থেকেও যদি নেওয়া যাইতো তো হাজারো কান্না আমি স্ক্রিনে দেখা দিতাম, আমার এখানে হাজারো কান্না সেভ করা আছে। বিদায় আপনাদের কাছে আমার দরখাস্ত, হাত জোর অনুরোধ, ভালোবাসা দিবস আমরা পালন করব, ওয়াদা পাক্কা, শুধু ওয়াদা না, আমরা সবাইকে, এখনো সময় আছে, আমরা সবাইকে পায়ে ধরে বুঝাব, আমরা চাই না বাংলাদেশের উপর আল্লাহ নারাজ হোক, আমরা চাই না আমাদের দেশে কোনো রকমের বিপর্যয় ঘটুক, আমি চাই না, আমরা চাই না, বিদায়দেরকে বুঝাব। দ্বিতীয়, আমি যদি চাই সমস্ত বাতিল আকীদার থেকে নিজেকে বাঁচাইতে, শর্টে আমি একটা উদাহরণ দিতেছি আপনাদেরকে, আমি এক শব্দে বললাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করছে, হযরত কোন প্রাণী বাচ্চা দেয়, কোন প্রাণী ডিম দেয়, এটা আমি বুঝবো কি করে? বুঝেন কিন্তু ভালো মতে মনে রেখেন, কোন প্রাণী বাচ্চা দেয়, কোন প্রাণী ডিম দেয়, এটা আমি বুঝবো কি করে? তা আলী তো ছিল মদিনাতুল, আলী তো ছিল আকজাহুম আলী, তো উনি জবাব দিতেছে, যেই প্রাণীর কান বাহিরে ওরা বাচ্চা দেয়, আর যেই প্রাণীর কান ভিতরে ওরা আন্ডা দেয়। কি যেই প্রাণীর কান হাত দিলে কান ধরন যাবে ওটা কি দিবে? আর যেটার কান হাত দিলে ধরা যাবে না ওটা কি দিবে? এক শব্দে হয়ে বুঝছেন আপনি, যার কান ভিতরে সে কি দিবে? ডিম দিবে, ডিম। আর যার কান ধরন যাবে বাহিরে থাকবে ওটা কি দিবে? গরু ছাগল বেড়া কান ধরন যায় বাহিরে কি দেয়? না ডিম। ও না, আমাদের দেশে ঘোড়ায়ও তো ডিম দেয়, ঠিক না? ঠিক না, নাহলে ঘোড়ার ডিম কোথা থেকে আসলো, ঠিক না? তা আমি এক শব্দে বুঝাইলাম যে বাতিল আকীদার থেকে আপনি বাঁচবেন কিভাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।